নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে হচ্ছে 15ই মে 2023। আজকের দিনে ছয়টি রাশির আর্থিক যোগ খুব ভালো যেতে চলেছে, তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে ভালোভাবে বুঝতে পারবেন, কোনোভাবে কিন্তু কেটে কেটে দেখবেন না, সেক্ষেত্রে আপনি কিছু পয়েন্ট হয়তো মিস করতে পারেন। তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিতভাবে জানবো কী কী উপায়ে আপনারা অর্থ উপার্জন করতে পারছেন এবং কোন কোন রাশি। তো সবার প্রথমে আমরা দিনের সম্পর্কে জেনে নিচ্ছি। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, বার হচ্ছে সোমবার, যোগ হচ্ছে বীজকুম্ভ। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 4:57 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:09। আজকের দিনে চন্দ্ররাশি হচ্ছে মীন রাশি, যা আজকে চন্দ্রতে গোচর করবে মীন, তা কিছু ক্ষেত্রে ভালো ফলদায় ঘটবে, আবার কিছু ক্ষেত্রে আবার খারাপ ফলদায় ঘটার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময়। আপনারা যে সময়টা খুব দেখে চলার চেষ্টা করবেন, কোনোভাবে কোনো শুভ কাজ বা কোনো ভালো কাজ করা থেকে একদম বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 7:12 থেকে অশুভ সময় চলছে সকাল 8:54 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময়, যেটা ভালো সময় চলছে সেটা হচ্ছে সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:44 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে অবশ্যই ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এখন জেনে নেব আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্বদিকে কাজ বা যাত্রা থাকলে সেটি আজকে শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আপনারা আজকে যদি কোনো রকম যাত্রা করতে চান, অবশ্যই চেষ্টা করবেন পূর্ব দিকে যাত্রাটা রাখতে, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট হয়তো আপনারা পেতে পারেন। এখন জেনে নেব আমরা আজকের দিনে সেই বিশেষ ছয়টি রাশির ভাগ্য, সেই রাশির নাম সম্পর্কে আমরা জেনে নেব। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিচে অবশ্যই আপনার বিশ্বাসের ভগবানের নাম হওয়া হর হর মহাদেব কমেন্ট করতে ভুলবেন না। প্রথম যে ভাগ্যশীল রাশির নাম উঠে আসছে তালিকায়, তার নাম হচ্ছে আজকের দিনে মেষ রাশি। মেষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ, লটারি যোগ খুব ভালো রয়েছে, বিভিন্নভাবে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা আজকে নতুন করে বিনিয়োগ করা চিন্তাভাবনা রাখতে পারেন, বা আপনার বাকি টাকা মার্কেট থেকে তোলার দিকে মনোযোগী হতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। মোট কথা, ওভারঅলভাবে আজকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের কারো কাছ থেকে আপনি উপহারস্বরূপ কিছু পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতি উন্নতি করবে, হয় সোনাদানা বা বিশেষ সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রেও আজকের দিনটি ভালো যাবে। আর যারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন, বিশেষ করে যারা আজকে কসমেটিক্সের জিনিসের ব্যবসা করেন বা কাঁচামালের ব্যবসা করেন, সেক্ষেত্রে আজকে আপনাদের ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে, ব্যবসা থেকে ভালো রকমের মুনাফা অর্জন করতে পারেন। কিন্তু অবশ্যই সামনে চলবেন যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, তারা আজকে একটু দেখে চলবেন আর কাস্টমারের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন, সেক্ষেত্রে একটু ঝামেলা বাঁধার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আজ আপনার আর্থিক স্থিতি উন্নতি করতে আরও আপনি কিছুটা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। আর যারা অনেকদিন ধরে কোনো লোনের চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অত্যাধিক লোন নেওয়া থেকে একদম বিরত থাকবেন, আর নতুন করে ঋণ নেওয়া বা দেওয়া আপনারা বিরত থাকুন, সেটা আপনার জন্য ভালো হয়। আজকে আপনার যারা প্রতিনিয়ত লটারি কাটতে ইচ্ছুক, অবশ্যই আপনারা একটাতে লটারি কাটতে পারেন, তবে আমরা ভিডিওর শুরুতে শুভ সময় অশুভ সময় আলোচনা করেছি, ওই সময়ের ভিতরে কাটার চেষ্টা করবেন, হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তো এখন জেনে নেব আমরা পরবর্তী সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ, লটারি যোগ খুব ভালো রয়েছে, বিভিন্নভাবে অর্থপ্রাপ্তি আপনি করতে পারছেন। যেমন ধরুন, আপনি যদি কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে। এমনকি যারা কন্ট্রাক্টরি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় অনেকটা বেশি লাভবানের সম্ভাবনা রয়েছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে, সেক্ষেত্রে আর্থিক স্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। এমনকি পারিবারিক কোনো ব্যবসা থাকলে ব্যবসায় যোগদান করুন বা ব্যবসায় দিকে মনোযোগী হবেন, সেক্ষেত্রেও দিনটি বেশ ভালো যাবে। আর মা বাবা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে নজর রাখবেন, বা তাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার দিকে মনোযোগী হবেন, সেটা আপনার জন্য খুব জরুরি রয়েছে।
আর যারা লোহার জিনিসের ব্যবসা করেন বা গাড়ি ট্যুরিজমের ব্যবসা করেন সেক্ষেত্রে ব্যবসায় আজকে ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তেমনটাই কিন্তু আপনার আজকে অর্থ ব্যয় বা ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। আজকে আপনার স্বাস্থ্যের জন্য কিছুটা টাকা বা পরিবারে কারোর স্বাস্থ্যের জন্য আপনার কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিকে ধ্যান রাখবেন। অত্যাধিক খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে। বন্ধু মহলে অবশ্যই সময় কাটাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আপনি নতুন কোনো উপায়ে আর্নিংয়ের চেষ্টা বা রাস্তা খুঁজে পেতে পারেন। বিশেষ করে যারা অনলাইন আর্নিংয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর একটা হাতে যারা লটারি কাটতে চান অবশ্যই আপনারা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে। তবে চেষ্টা করবেন ভিডিও শুরুতে যে শুভ সময় বলা হয়েছে ওই সময়ের ভিতরে করতে। আশা করি আপনারা দেখেছেন, ওই শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন। তো এখন জেনে নেব আমরা পরবর্তী সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে সিংহরাশি। সিংহরাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো রয়েছে। বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হচ্ছেন। আপনার আজকে পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, কিন্তু আপনাকে আজকে খুব সজাগ থাকতে হবে। বাড়িতে কোনো দামি জিনিস বা কোনো কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সামলে চলবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না বা কারোর উপরে কোনো রকম দায়িত্ব আজকে দিয়ে দিবেন না। টাকা পয়সার ব্যাপারে বা লেনদেনে আজকে খুব সজাগ থাকবেন আর চেষ্টা করবেন আজকে দিনে বেলায় সমস্ত ট্রানজ্যাকশন করতে। রাতের দিকে কোনো রকম শুভ কাজ করা থেকে আপনারা বিরত থাকুন, সেটা আপনার জন্য ভালো হয়। আপনারা আজকে বন্ধুবান্ধব মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। তবে সমস্ত আইনি ব্যাপারগুলোকে দেখে রাখবেন, টাকা পয়সার ব্যাপারে আজকে ধ্যান রাখবেন, তার জন্য বিশেষ নজরদারি প্রয়োজন রয়েছে। টাকা পয়সা কিন্তু আজকে ক্ষতি একটা আশঙ্কা বা কেউ চুরির একটা ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে। আর আপনারা আজকে যারা রাস্তাঘাটে বেশি কাজ করেন, যারা সেলস মার্কেটে কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে আপনার বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে। শ্বশুরবাড়ির কাছ থেকে আজকে কিছু উপহারস্বরূপ পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতি উন্নতি হতে পারে। আর পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যাও আপনার আর্থিক স্থিতিকে উন্নতিতে সহায়তা করবে বা করছে, সেদিকে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, একটা হাতে লটারি আপনারা কাটতে পারেন, তবে চেষ্টা করবেন ভিডিওর শুরুতে আমরা শুভ সময় আলোচনা করেছি, আশা করি আপনারা দেখেছেন, ওই সময়ের ভিতরে ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। যারা দেখেন একটু প্লিজ দেখে নেবেন। তো চলুন এখন আমরা পরবর্তী সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে তুলারাশি। তুলারাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুবই ভালো রয়েছে। বিভিন্নভাবে আপনারা ইনকাম করতে সমর্থন হচ্ছেন। আপনারা যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছিলেন বা কাজের যোগাযোগ করার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আজকে ভালো কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা আনন্দের কাটবে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার জন্য আজকে কিছুটা অর্থ ব্যয় হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু হ্যাঁ, তার পরেও আপনাকে কিছুটা সঞ্চয় বা দিকে ধ্যান রাখা জরুরি রয়েছে। তবে আপনাকে অবশ্যই সঠিক জায়গায় সঞ্চয় করা জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে, সামলে চলবেন। আপনারা শেয়ার মার্কেটে দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। তবে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন, যেখানে সেখানে বিনিয়োগ করবেন না। আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনাকে সহায়তা করতে পারে কোনো কাজে বা নতুন কোনো কিছু শুরু করাতে, সেক্ষেত্রে দিনটি ভালো যাবে। আর বন্ধু মহলে আজকে কিছু টাকা হয়তো ফেরত পেতে পারেন, নতুন করে আজকে ঋণ দেওয়া থেকে আপনারা একদমই বিরত থাকুন। আজকে যাদের পারিবারিক কোনো কাঠের বিজনেস রয়েছে বা যারা ফার্নিচারের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আর পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও দিন ভালো। আপনারা চেষ্টা করবেন আজকে শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করতে। তো শুভ সময় অশুভ সময় আমরা ভিডিও শুরুতে আলোচনা করেছি, আশা করি আপনারা শুনেছেন। যারা শুনেননি একটু দেখে নেবেন। শুরুতে আমরা দিনের সম্পর্কে আলোচনা করেছি, সেখানে শুভ সময় অশুভ সময় আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার। তো এখন জেনে নিচ্ছি আমরা পরবর্তী সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার আজকে লটারি প্রাপ্তিরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে চেষ্টা করবেন আজকে শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার। আজ পারিবারিক কোনো ব্যবসা থাকলে, বিশেষ করে যারা আজকে গাড়ির ব্যবসা করেন বা যারা ফার্নিচারের ব্যবসা করেন, কোনো মুদির দোকানের ব্যবসা করেন, সেক্ষেত্রে আজকে ভালো রকমের ইনকামের সম্ভাবনা থাকছে। তবে আপনার কর্মীদের উপরে বিশেষ নজর রাখবেন আজকের দিনে, তাদের জন্য কিছুটা অর্থ ব্যয় বা ক্ষতির সম্ভাবনা রয়েছে,
খুব সামলে চলবেন। সমস্ত কাজের দায়িত্ব নিজে নেওয়া থেকে আপনারা আজকে বিরত থাকুন। আজ কিছু কাজ লোকের সঙ্গে বিভক্ত করে দিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। অত্যাধিক মানসিক চাপ আপনার জন্য একটা শরীর খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে, তো অবশ্যই সামলে চলবেন। আর বন্ধুবান্ধব মিলে কোনো জায়গায় যদি আজকে ব্যবসা শুরু করতে বা কোনো জায়গায় বিনিয়োগের চিন্তাভাবনা রাখেন, সেক্ষেত্রেও দিনটি ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা সেদিকে ভাবনা চিন্তা রাখতে পারেন। মা বাবা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক উন্নতিতে আর একটু সহজ উন্নতি করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। সেক্ষেত্রে আপনি যদি কোনো নতুন কোনো ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে পরিবারের কাছ থেকে সাহায্য পাচ্ছেন বা বন্ধুবান্ধবের কাছ থেকে আজকে আর্থিক সাহায্য পাচ্ছেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে। আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা লটারি কাটেন একটা দিয়ে কাটতেই পারেন, তবে শুভ সময়ের ভিতরে করার চেষ্টা করবেন। তো এখন জেনে নেব আমরা আজকের দিনের শেষ সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ বেশ ভালো রয়েছে, লটারি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি ভালো, তবে লটারির উপরে খুব বেশি আজকে আশা রাখবেন না। আজকে আপনার যে কাজটি করছেন সে জায়গায় আপনি নতুন কোনো বিজনেস প্ল্যান আয়োজন করতে পারেন বা নতুন কোনো কিছু ভাবনা চিন্তা শুরু করতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতিতে সহায়তা করবে বা আপনি তার কোনো সুরাহা পেতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাচ্ছে। যারা আজকে ব্যবসা করছেন, বিশেষ করে আজকে যারা খাবারের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বেশ ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা আজকে কসমেটিক্স করছেন তারা দেখে চলবেন, আর প্রমোটারি বিজনেস বা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু সামলে চলবেন, কিছুটা সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হতে পারেন বা কম সেলিং হতে পারে বা কম মুনাফা অর্জন করতে পারেন, এরকম কিছু সমস্যা দেখা দেবে। আর ওভারঅলভাবে কিন্তু দিন ভালো যাচ্ছে। আজকে আপনার পরিবারে দিন কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার পারিবারিক সুখ শান্তি বেশি বজায় থাকবে। আর পারিবারিক কোনো ব্যবসা থাকলে অবশ্যই তাদের উজ্জ্বল করুন, ব্যবসায় অনেকটা সাহায্য সহযোগিতা পেতে পারেন বা যা ব্যবসায় অনেকটা উন্নতিতে আপনাদেরকে সহায়তা করছে। আজকে আপনার ভাগ্য আপনার সঙ্গ রয়েছে, তাই আজকে আপনি যে কাজটি অনেকদিন ধরে হচ্ছিল না সেই কাজটি করতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে। আর আগামী সময়ে আরও আর্থিক স্থিতি উন্নতি করতে আপনি কিছুটা আজকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার চিন্তাভাবনা রাখতে পারেন বা এমনি নর্মালিভাবে বিনিয়োগ করার চিন্তাভাবনা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। তো সে বিষয়ে আপনারা অবশ্যই বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেটা আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।